সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের কাছে একটি নতুন ক্লাস নিয়ে। সবাইকে আজকের ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসটি উপস্থাপিত হবে নবম, দশম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে। তো আমরা শুরু করে দিই আজকের এই ক্লাসটি। আমার আগে একটি ক্লাস উপস্থাপিত হয়েছিল ধাতু সম্পর্কে, ধাতুর সাথে সম্পর্কিত আজকের এই দ্বিতীয় ক্লাসটি উপস্থাপিত হবে। ধাতু পাঠ জানলেই এই পাঠটি সম্পর্কে ভালো ধারণা নেওয়া সম্ভব হবে। তো আমরা শুরু করে দিই। এ ফাঁকে এই দুর্যোগের সময়ে সবাই ঘরে আছো, ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং সেই কামনায় এই ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা স্ক্রিনে দুটি ছবি দেখছি। একটা ছবিতে সে কিছু পড়ছে, বই পড়ছে, আর একটা ছবিতে দেখতে পাচ্ছি কিছু লোক কাজ করছে। তাহলে কি দেখলাম আমরা সেখানে? একজন বই পড়ছে আর লোকগুলি কিছু কাজ করছে। এ দ্বারা এখানে লাল চিহ্নিত ঘরের মধ্যে যে পথটি রয়েছে, এই পথটি, এই পদগুলোর সম্পর্কে আমাদের আজকের পাঠ্য উপস্থাপিত হবে। তোমরা বুঝতে পারছো যে এগুলি হচ্ছে ক্রিয়াপদ। তো আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে ক্রিয়াপদ। আমি আগে যে পাঠটি দিয়েছিলাম যে ধাতু, ধাতুর দ্বারা এই ক্রিয়াপদ ঘটিত হয়। তো শুরু করা যাক আজকের পাঠ, ক্রিয়াপদ। আমরা যখন কথা বলে থাকি, কাজ করে থাকি, আমরা যাই করি, দৈনন্দিন যত কথা বলে থাকি, সকল কথার মধ্যেই ক্রিয়াপদের ব্যবহার রয়েছে। একটা মানুষ যদি কোনো 5 মিনিট কথা বলে, সে 5টি বাক্য বলে, 5টি ক্রিয়াপদ সে ব্যবহার করেছে। এভাবে হাজার হাজার, শত শত ক্রিয়াপদ আমরা দৈনিক ব্যবহার করে থাকি। তো এই সর্বপরিচিত ক্রিয়াপদ সম্পর্কে আমরা আজকে আলোচনায় অংশ নিচ্ছি। আমি আশা করি এই পাঠটি তোমাদের ভালো লাগবে। আমার স্ক্রিনে আরো কিছু ছবি এসছে। একটি লোক কাজ করছে, আর একটি লোক কম্পিউটারে খুব ব্যস্ত আছে, একজন ঘুমাচ্ছে, আরো কিছু লোক কারখানায় কাজ করছে। সব মিলিয়ে আমরা ক্রিয়াপদের সংজ্ঞাটা আমরা কি পাই? ক্রিয়াপদ হচ্ছে যে 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 পদ দ্বারা কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলা হয়। কোনো কাজ করা বোঝালেই সেটি হবে ক্রিয়াপদ। আমরা যখন কথা বলে থাকি, প্রত্যেকটি বাক্যের মধ্যেই একটি ক্রিয়াপদ থাকে। তো এই শর্ত হচ্ছে যে এই ক্রিয়াপদটি অবশ্যই হতে হবে সমাপিকা ক্রিয়া, ইংরেজিতে আমরা তাকে ফাইনিট ভার্ব বা ফিনিট ভার্ব বলে থাকি। তো এবার কিছু বাক্য দেখা যাক, যে যে বাক্যগুলিতে আমরা কখনো কখনো দেখতে পাচ্ছি যে ক্রিয়াপদ দেখা যায় না। নাই, মা কেমন? উত্তর দিল ভালো। ইনি আমার ভাই, পরিচয় করিয়ে দিচ্ছে। দুটি বাক্যের মধ্যে, দুটি বাক্য এবং যার মধ্যে ক্রিয়াপদ দৃশ্যমান নয়, তাহলে কি ক্রিয়াপদ ছাড়া বাক্য হয়? হ্যাঁ, তাহলে জবাবটা হবে যে না, ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না। বাক্য হতে হলে প্রত্যেকটা মানে বাক্যের মধ্যেই ক্রিয়াপদ থাকা চাই। তাই এখন এগুলি কিভাবে বাক্য হলো? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মা কেমন আছেন, আছেন ক্রিয়াপদটি উজ্জ্বল রয়েছে। আবার ইনি আমার ভাই হন, হ্যাঁ, এই অদৃশ্য বা উজ্জ্বল ক্রিয়াপদটিকে, যে ক্রিয়াপদটি রয়েছে, অর্থাৎ কখনো কখনো কোনো কোনো বাক্যে ক্রিয়াপদ দৃশ্যমান না হয়েও বাক্য সম্পন্ন হতে পারে। এই ধরনের ক্রিয়াপদকে আমরা ব্যাকরণের ভাষায় বলছি অনুক্ত ক্রিয়া। দুইটি ধাতুজাত ক্রিয়া উজ্জ্বল থাকে, একটা হচ্ছে হ এবং আচ। এই দুইটি ধাতুজাত ক্রিয়া কখনো কখনো উজ্জ্বল থেকে বাক্যের কাজ, বাক্য সম্পন্ন করে থাকে। তবে এর অর্থ এই নয় যে এর মধ্যে ক্রিয়াপদ নেই, এর মধ্যে ক্রিয়াপদ আছে। আর এই ক্রিয়াপদগুলি কখনো কখনো উজ্জ্বল থাকে, আর সেটা হচ্ছে দুটি ধাতুজাত, একটা হচ্ছে হ ধাতু, আর একটা হচ্ছে আচ ধাতু। দুটি ধাতুজাত ক্রিয়া উজ্জ্বল থেকে থাকে। এবার আমরা দেখব ক্রিয়াপদের গঠন। আমি আগের পদে পাঠে যেটি দেখিয়েছিলাম তোমাদেরকে, যে একটি ধাতু ঘটিত হয়, ধাতু তো ধাতুর সাথে কালক পুরুষ যোগ বিভক্তি যোগ হয়ে ক্রিয়াপদ গঠন করা হয়। অর্থাৎ ধাতুর সাথে কাল এবং পুরুষের চাহিদা অনুসারে ক্রিয়াপদ ঘটিত হয়। আমি এখানে কয়েকটি উদাহরণে বিষয়টিকে স্পষ্ট করে দিচ্ছি। রীনা বই পড়ে, এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়ে।
আর এই ক্রিয়াপদকে ভাঙলে আমরা যে অংশ পাচ্ছি পর যোগ এ, আর সেগুলি হচ্ছে কি, পর পরে হচ্ছে ক্রিয়াপদ, পর হচ্ছে ধাতু, আর এ হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে ধাতু যোগ ক্রিয়া বিভক্তি সমান সমান ক্রিয়াপদ। প্রত্যেকটি ক্রিয়াপদেই এভাবে ঘটিত হয়ে থাকে বিভক্তি যুক্ত হয়ে, কখনো কখনো শুধুমাত্র বর্তমান কালের অনুজ্ঞার ক্রিয়াতে বিভক্তি শূন্য থাকে, বিভক্তি ছাড়াই সেখানে ক্রিয়া হয়ে থাকে, দুই একটা জায়গায় ব্যতিক্রম, অধিকাংশ জায়গায় এরকম হয়ে থাকে। আবার যখন এখানে কাল পরিবর্তন হবে তখন এই বিভক্তিগুলি পরিবর্তন হয়ে যেতে পারে। যেখানে এখানে এই বিভক্তি আছে, যদি সেটি অতীতকালে চলে যায় তাহলে রিনা বই পড়েছিল, তখন এখানে এ আর থাকবে না, এখানে ছিল থাকবে। আবার যদি এখানে কর্তা পরিবর্তন হয়ে যায়, রিনার জায়গায় আমি হয়ে যায়, আমি বই পড়ে হবে না হবে, আমি বই পড়ি, তাহলে সেখানে এ পরিবর্তিত হয়ে ই হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে যে কাল ও পুরুষ এর চাহিদা অনুসারেই বিভক্তিগুলি পরিবর্তিত হয়ে থাকে। এবার আমরা যাব ক্রিয়াপদের প্রকারভেদ। বহু প্রকারের ক্রিয়াপদ রয়েছে, তার মধ্যে প্রথমত ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, একটি হচ্ছে সমাফিকা ক্রিয়া আর একটি হচ্ছে অসমাফিকা ক্রিয়া। আমি শুরুতে বলেছি যে একটি বাক্য সার্থকভাবে সম্পন্ন হওয়ার জন্য সমাফিকা ক্রিয়া আবশ্যক, কখনোই সমাফিকা ক্রিয়া ছাড়া কোনো বাক্য সম্পন্ন হয় না। এখানে যে উদাহরণগুলি আমি দেখছি, আমরা দেখছি যে রহিম বই পড়ে সমাফিকা ক্রিয়া, বাক্যের অর্থ সম্পন্ন হয়েছে। মিনা ফুল তোলে, বাক্যের অর্থ সম্পন্ন হয়েছে। রানু আম খায়, বাক্যের অর্থ সম্পন্ন হয়েছে। তার মানে এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়ে তোলে খায়, আর এগুলি হচ্ছে সমাফিকা ক্রিয়া যেগুলি দ্বারা বাক্যের অর্থ সম্পন্ন হয়। আর এক প্রকার ক্রিয়া হচ্ছে যে অসমাফিকা ক্রিয়া, যেটা সমাফিকা ক্রিয়া নয়। এখানে কিছু উদাহরণ দিচ্ছি আমি, সূর্য উঠলে, আমি বাড়ি গিয়ে, আমরা বিকেলে খেলতে। এখানে উঠলে, গিয়ে, খেলতে, এই উঠলে, গিয়ে এবং খেলতে, এগুলি হচ্ছে ক্রিয়াপদ, আর এগুলি দ্বারা বাক্যের অর্থ সম্পন্ন হয়নি। এই বাক্যটি পরিপূর্ণ হওয়ার জন্য শ্রোতা এটি শোনার পরে তার মনে আরো আকাঙ্ক্ষা জাগবে বা যাচ্ছে, যে সূর্য উঠলে কি হয়, আমি বাড়ি গিয়ে কি করব। তো এক্ষেত্রে গিয়ে আমরা আমাদেরকে যে কাজটা করতে হবে, যে যদি কখনো সমাফিকে অসমাফিক ক্রিয়া যুক্ত বাক্য আমাদের সামনে আসে, তখন তাকে অবশ্যই সমাফিক ক্রিয়া যোগ করে বাক্যকে সম্পন্ন করতে হবে, না হলে বাক্য সম্পন্ন হবে না, এটি একটি অসম্পূর্ণ বাক্য থেকে যাবে। তার মানে সেই কথাটাই ঠিক যে সমাফিক ক্রিয়া ছাড়া বাক্য হয় না। যদি কখনো অসমাফিক ক্রিয়া যুক্ত বাক্য আমরা পাই, তাহলে তার শেষের অংশে সমাফিক ক্রিয়া যোগ করেই বাক্য সম্পন্ন করতে হবে। এখানে যেগুলি বাক্যগুলি এভাবে সম্পন্ন হয়েছে, যে সূর্য উঠলে অন্ধকার দূর হয়, সূর্য উঠলে অন্ধকার দূর হয়, আমি বাড়ি গিয়ে পড়তে বসবো, আমরা বিকেলে খেলতে যাই। তাহলে এখানে এই অসমাফিক ক্রিয়ার সাথে সমাফিক ক্রিয়া যুক্ত হয়ে বাক্যটিকে পরিপূর্ণ করেছে। অসমাফিক ক্রিয়া তাহলে কি বা এটা কিভাবে চিনব? অসমাফিক ক্রিয়া চিনার উপায় হচ্ছে যে এখানে কিছু বিভক্তি যুক্ত হবে, যে বিভক্তিগুলি অসমাফিক ক্রিয়া দ্বারা অসমাফিক ক্রিয়ার চিনা যাবে। যেমন ইয়া পড়িয়া, ইলে পড়িলে, ইতে পড়িতে, অথবা চলিত বাংলায় যদি বলি এলেতে, সংক্ষেপে এলেতে, এই বিভক্তিগুলি যখনই থাকবে তখনই সেই ক্রিয়াপদটিকে আমরা অসমাফিক ক্রিয়া হিসাবে চিনে নেব। যদি এরকম থাকে তাহলে সেটাকে পরবর্তী অংশ সম্পন্ন করার জন্য অবশ্যই সমাফিক ক্রিয়া ধারস্থ হতে হবে। এই হচ্ছে যে মূল দুই প্রকার ক্রিয়া, সমাফিক ক্রিয়া এবং অসমাফিক। এছাড়া আরো কিছু ক্রিয়াপদ রয়েছে, সে ক্রিয়াপদগুলি হচ্ছে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া, এই ছয় প্রকার ক্রিয়া। তো আমি ধারাবাহিকভাবে এই ছয় প্রকার ক্রিয়ারই উদাহরণ সহকারে বিস্তারিত একটু পরবর্তী অংশে আলোচনা করব। প্রথমেই তিন প্রকারের ক্রিয়ার কথা বলে যাই। কর্মভিত্তিক ক্রিয়া, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক, তিন প্রকার ক্রিয়া। তো এর মধ্যে সকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কর্ম আছে, যে ক্রিয়ার কর্ম আছে সেটি সকর্মক ক্রিয়া। যেমন রানা বই পড়ে, সে ভাত খায়। রানা কি পড়ে? বই পড়ে। ক্রিয়াকে যদি
কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে সকর্ম ক্রিয়া। ক্রিয়াকে যদি প্রশ্ন করি রানা কি পড়ে, বই পড়ে, সে কি খায়, সে ভাত খায়, তার মানে উত্তর পাওয়া যাচ্ছে এটি সকর্ম ক্রিয়া, কর্ম আছে। আর অকর্ম ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কর্ম নেই, অকর্ম ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কর্ম নেই। যেমন রানা পড়ে, সে খায়, লোকটি হাসে। যদি প্রশ্ন করি যে রানা কি পড়ে, এখানে উত্তর পাওয়া যাবে না, তার মানে এটি অকর্ম, এর কর্ম নেই। সে কি খায়, উত্তর পাওয়া যাবে না। হ্যাঁ, সে কি করে, হ্যাঁ, সে কি হাসে বা কাকে হাসে, উত্তর পাওয়া যাবে না। কে হাসে বললে উত্তর পাওয়া যাবে, কিন্তু আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, তো এই জন্য এটি অকর্ম ক্রিয়া। আর অকর্ম ক্রিয়া আর মধ্যে কর্ম থাকে না, কর্ম নেই। আরো এক প্রকারের ক্রিয়া হচ্ছে যে দ্বিকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার দুটি কর্ম আছে। আমি যে প্রশ্নটি করেছিলাম যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সকর্মক, উত্তর পাওয়া না গেলে অকর্মক, যদি কি এবং কাকে দুটির উত্তর পাওয়া যায়, কি এবং কাকে এর দুটির উত্তর পাওয়া যায়, তাহলে সেটি একটি, সেটি হবে দ্বিকর্ম ক্রিয়া। আমি এই উদাহরণের মধ্যে দেখাচ্ছি যে বাবা আমাকে আমাকে একটি কলম কিনে দিয়েছেন, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, আমাকে একটি বই দাও, দুটি উদাহরণ দিয়েছি। তো দুই উদাহরণের মধ্যে আমি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, বস্তুবাচক কর্মকে মুখ্য কর্ম ও ব্যক্তিবাচক কর্মকে গৌণ কর্ম বলা হয়। এটি একটি সূত্র বা নিয়ম যে যখন দুটি কর্ম থাকবে, একটি বস্তুবাচক থাকবে, একটি ব্যক্তিবাচক থাকবে, তো এই ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম, গৌণ কর্ম, আর বস্তুবাচক কর্ম। এখানে কর্ম বলতে সবসময় বস্তুটাকেই মৌলিক বা মূলত উদ্দেশ্য করা হয়। এখানে মুখ্য কর্ম হচ্ছে কলম এবং বই, আর গৌণ কর্ম হচ্ছে আমাকে বা আমাকে। তাহলে সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, কর্ম থাকলে হচ্ছে সকর্মক, না থাকলে হচ্ছে অকর্মক। যদি যদি কখনো দুটি কোনো বাক্যে দুটি কর্মই থাকে, তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া যুক্ত বাক্য। এরপরে আরো কয়েক প্রকারের ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, দেখবো স্ক্রিনে যে ছবিটা আসছে। প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া হচ্ছে যে আমি আগের পাঠে সেটি দেখিয়েছি, প্রযোজক ধাতু থেকে প্রযোজক ক্রিয়া ঘটিত হয়, মৌলিক ধাতুর সাথে আপত্ত যোগে প্রযোজক ক্রিয়া ঘটিত হয়। যে ক্রিয়া কর্তা নিজে করে না, অন্যকে দিয়ে করায়, এরূপ বোঝাতে তাকে প্রযোজক ক্রিয়া বা নিজন্ত ক্রিয়া বলা হয়। সংস্কৃত ব্যাকরণ অনুসারে এটিকে নিজন্ত ক্রিয়া বলা হয়। তোমরা এই জিনিসটা একটু খেয়াল করবে যে এখান থেকে কখনো প্রশ্ন আসে প্রযোজক ক্রিয়া থেকে যে প্রযোজক ক্রিয়ার অপর নাম কি। এখানে দুটি উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে সাপুড়ে সাপ খেলায় মা শিশুকে চাঁদ দেখায়। সাপুড়ে সাপ খেলায় মা শিশু চাঁদ দেখাচ্ছেন। হ্যাঁ, তো সাপুড়ে এবং মা হচ্ছে প্রযোজক ক্রিয়া, আর সাপ এবং শিশু হচ্ছে প্রযোজককর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা। সাপ এবং শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা, আর দেখাচ্ছেন ক্রিয়া হচ্ছে প্রযোজক ক্রিয়া। তো এখানে যে কাজটি করায় সে হচ্ছে প্রযোজক, আর যে করে অন্যের সহায়তায় সেটি হচ্ছে প্রযোজ্য, আর যে সম্পন্ন হওয়ার জন্য যে ক্রিয়াপদটি হয় ওই ক্রিয়াপদটাই হচ্ছে দেখাচ্ছেন বা খেলায়। এরপরে আমরা দেখব যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া, যে বাক্যে একটি সমাপেক্ষ ক্রিয়া ও একটি অসমাপেক্ষ ক্রিয়া বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তাকে যৌগিক ক্রিয়া বলে। এখানে আমি তিনটি উদাহরণ দিয়েছি, সাইরেন বেজে উঠলো, ঘটনাটা শুনে রাখো, এখন যেতে পারো। বেজে উঠলো, শুনে রাখো, যেতে পারো, এগুলো হচ্ছে ক্রিয়াপদ, এবং প্রত্যেকটি বাক্যের মধ্যেই দুটি করে ক্রিয়াপদ রয়েছে, তো এখানে একটি অসমাপিক ক্রিয়া এবং একটি সমাপিক ক্রিয়া রয়েছে। অসমাপিক ক্রিয়া এবং সমাপিক ক্রিয়া দুটো মিলেই যখন বাক্য একটি সম্পূর্ণ ভাব প্রকাশ করে তখনই এ ধরনের ক্রিয়াপদকে বলা হচ্ছে যৌগিক ক্রিয়া। এরপরে আছে মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া হচ্ছে যে বিশেষ, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পাক, যা, কাট, গা, ছাড়, ধর, মার
এরকম আটটা ধাতু আছে দ্বারা গঠিত, বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে থাকে। যেমন আমরা তাজমহল দর্শন করলাম, এখানে দর্শন হচ্ছে যে দর্শন করলাম, আর দর্শন শব্দটাও একটা ক্রিয়াজাত শব্দ, পড়লাম হচ্ছে ক্রিয়া। আবার এখন গোল্লায় যাও, গোল্লায় ক্রিয়াজাত শব্দ, আর যাও ক্রিয়া। মাথা ঝিমঝিম করছে অথবা ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এই ঝিমঝিম পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এগুলি হচ্ছে মিশ্র ক্রিয়া, যেগুলি ওই কর, হজ, দে, পা, যা, কাঠ, ছাড় এই সকল ধাতু দ্বারা সৃষ্ট হয়েছে। এরপরে আরো কিছু ক্রিয়াপদ রয়েছে, সমধাতুষ্কর্ম বা ধাতত্ব কর্মপদ। যে ব্যক্তি কর্ম এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে গঠিত হয় তাকে সমধাতুষ্কর্ম বলা হয়। হার কত খেলা খেলবে, বেশ এক ঘুম ঘুমিয়েছে, এমন সুখের মরণ কে মরতে পারে, এ বাক্যগুলির মধ্যে লাল দাগ দিয়ে অংশগুলি দেখবে, খেলা খেলবে, ঘুম ঘুমিয়েছে, খেলা কর্ম, খেলবে হচ্ছে ক্রিয়া, আর দুটেই খেল ধাতু থেকে এসছে। একইভাবে ঘুম কর্ম, ঘুমিয়েছি ক্রিয়া, দুটেই ঘুম ধাতু থেকে এসছে। এরকম ভাবে যখন কোনো বাক্যে কর্ম এবং ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হয় বা তৈরি হয়, ওই ধরনের ক্রিয়াকে বলা হচ্ছে সমধাতুষ্কর্ম বা ধাতত্ব কর্মপদ। এটা একটু ভালোভাবে খেয়াল রাখবে, এখান থেকে প্রায় পরীক্ষা এসে থাকে যে সমধাতুষ্কর্মের উদাহরণ। তারপরে আসা হচ্ছে যে নাম ধাতু বা নাম ধাতুর ক্রিয়া। আমরা সাধারণত ধাতু থেকে ক্রিয়াপদ তৈরি করে থাকি, কিন্তু ব্যাপারটা যদি উল্টো হয়ে যায় যে বিশেষ্য থেকে ক্রিয়া তৈরি হয়। হ্যাঁ, আমরা ওই যে ক্রিয়া প্রকরণের পদ প্রকরণের মধ্যে বিশেষ্য এর প্রকারভেদের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ভাববাচক বিশেষ্য, সেখানে ক্রিয়া বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এখানে তার উল্টোটা, এখানে বিশেষ্য ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ কিছু বিশেষ্য শব্দ বা নাম শব্দ থেকে ক্রিয়া তৈরি হচ্ছে। যেমন এখানে বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় সেগুলিকে নাম ধাতু বা নাম ধাতুর ক্রিয়া বলা হয়। উদাহরণগুলি হচ্ছে যে দাঁতটি ব্যথায় কনকনাচ্ছে, কনকন যোগ আ, অজগরটি ফোঁসাচ্ছে, ফোঁসা যোগ আ, আর বাগানে ফোঁস যোগ আ, বাগানে লিচু ফলেছে, ফল যোগ ফল থেকে ফলেছে, আর আমার বইটি ছেপেছে, ছাপা থেকে ছেপেছে। এগুলি হচ্ছে নাম শব্দ, কনকন, ফোঁস, ফল, ছাপা, আর এগুলি থেকে বিভক্তি প্রত্যয় যোগে বিবর্তনের মধ্য দিয়ে সেগুলি ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয়েছে। এমন ঘটনা ব্যাকরণে একটু ব্যতিক্রম ধর্মী ঘটনাই যে নাম শব্দ থেকে ক্রিয়াপদ তৈরি হচ্ছে। এরপরে আমরা দেখব যে তোমরা এই জিনিসটি একটু খেয়াল রাখবে, উদাহরণগুলি পরীক্ষা আসে একটু খেয়াল করবে। তারপরে হচ্ছে যে এই হলো সব মিলিয়ে বিভিন্ন রকমের ক্রিয়াপদ সংজ্ঞা এবং তার উদাহরণগুলি। এরপরে তুমি যেহেতু ঘরে আছো, এই জন্য এককভাবে তোমাকে একটা কাজ দিব। তুমি আশা করি খাতা বই পত্র নিয়ে বসেছো এবং বই বন্ধ করে এই বাক্যগুলি খাতায় লিখো, যে সাইরেন বেজে উঠলো, আমি দেখি না, আমরা তাজমহল দর্শন করলাম, শিক্ষক ছাত্রকে বাংলা পড়াচ্ছেন, কঞ্চিটি বাঁকিয়ে ধরো। এই বাক্যগুলির মধ্যে লাল দাগ দেওয়া ক্রিয়াপদ গুলি কোন ধরনের ক্রিয়াপদ সেটি একটু নির্ণয় করো এবং খাতায় লিখে সেগুলি একটু, এরপরে আমি যে উত্তরগুলি দিব তার সাথে একটু মিলিয়ে নিবে। প্রথমে আমরা দেখছি বেজে উঠলো, এটি একটি যৌগিক ক্রিয়া। আমি দেখি না, এটি একটি অকর্মক ক্রিয়া। দর্শন করলাম, এটি একটি মিশ্র ক্রিয়া। শিক্ষক ছাত্রকে বাংলা পড়াচ্ছেন, এটি একটি প্রযোজক ক্রিয়া। কঞ্চিটি বাঁকিয়ে ধরো, বাঁকিয়ে, এটি একটি নামধাতু বা নামধাতুর ক্রিয়া। তাহলে এখানে যৌগিক ক্রিয়া, যে বাক্যে দুটি ক্রিয়া থাকে, অকর্ম ক্রিয়া, যে বাক্যের কর্ম থাকে না, মিশ্র ক্রিয়া, যে বাক্য দুটি ক্রিয়া যাত মিশ্র হয়ে গঠন করে, প্রযোজক ক্রিয়া, কর্তা নিজে করেন না, অন্যকে দিয়ে করান, নামধাতুর ক্রিয়া, নাম শব্দ থেকে ক্রিয়া তৈরি হয়। আশা করি তুমি সেগুলি মিলিয়ে নিতে পারবে, খাতায় লিখে বইয়ের সাথে তারপরে মিলিয়ে নিবে। এরপর কিছু প্রশ্ন দিয়ে পুরো পাঠ থেকে তোমাকে আরো কিছু প্রশ্ন করছি তোমাদেরকে, সেগুলি একটু দেখো যে উত্তরগুলো দিতে পারছো কিনা। যেহেতু আমাদের এই মাধ্যমিক লেভেলে এমসিকিউ বা বহু নির্বাচনের প্রশ্ন হয়ে থাকে, সেখানে কিছু বহু নির্বাচনের প্রশ্ন আমি দিয়েছি তোমাদের জন্য। ভাব প্রকাশের দিক থেকে
ক্রিয়াপদ কত প্রকার? এক নম্বর প্রশ্ন, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার? সঠিক উত্তরটি হচ্ছে দুই প্রকার। সঠিক উত্তর দুই প্রকার কি কি? একটা হচ্ছে সমাপিক ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিক ক্রিয়া। এরপর হচ্ছে কোনটি মিশ্র ক্রিয়া? কনকনাচ্ছে, গোল্লায় যাও, ভিজে উঠে, পড়াচ্ছে। উত্তরটা হচ্ছে যে গোল্লায় যাও, এখানে মিশ্র ক্রিয়া জাত একটি শব্দ। কোন বাক্যে সমধাতুষ্কর্ম রয়েছে? সমধাতুষ্কর্ম হচ্ছে যে বাক্যে কর্ম এবং ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন। তাহলে আমি বাড়ি যাই, বেশ এক ঘুম ঘুমিয়েছি, তার মঙ্গল হোক, এখন যেতে পারো। সঠিক উত্তরটা হচ্ছে বেশ এক ঘুম ঘুমিয়েছি। কোন বাক্যে দ্বিকর্ম ক্রিয়া রয়েছে? চলো খেলতে যাই, আর কত খেলা খেলবে, আমাকে বইটা দাও, সাপুড়ে সাপ খেলায়। সঠিক উত্তরটি দ্বিকর্ম ক্রিয়া। দ্বিকর্ম চিনার উপায় কি? ক্রিয়াকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হবে, যে উত্তর পাওয়া যাবে, যদি দুটি উত্তরই পাওয়া যায় সেটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। তাহলে উদাহরণটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে যে আমাকে বইটা দাও। কি দিবে? বই। কাকে দিবে? আমাকে। কোনটি অসমাপিক ক্রিয়া? এখানে এলেতে যে যে ক্রিয়ার মধ্যে থাকবে সেটাই হবে অসমাপিক ক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি হচ্ছে উঠলে। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এ বাক্যে কোনটি মুখ্যকর্ম বা মুখ্যকর্ম কোনটি? এটি একটি দ্বিকর্ম ক্রিয়া জাত বাক্য, যার মধ্যে দুটি কর্ম রয়েছে, একটি মুখ্যকর্ম, একটি গৌণকর্ম। হ্যাঁ, আমাদের সূত্র অনুসারে বস্তুবাচক বস্তুটি হচ্ছে মুখ্যকর্ম আর ব্যক্তি হচ্ছে গৌণকর্ম। এখানে ব্যক্তি রয়েছেন বাবা আর আমাকে, বাবা তো কর্তাই, আমাকে হচ্ছে কর্ম, সেই জন্য আমাকে হচ্ছে গৌণকর্ম আর মুখ্যকর্ম সঠিক উত্তর হচ্ছে যে কলম। কোনটি নাম ধাতুর ক্রিয়া? নাম ধাতুর ক্রিয়া হচ্ছে যে বিশেষ শব্দ থেকে যখন ক্রিয়া তৈরি হয় তখন তাকে আমরা নাম ধাতুর ক্রিয়া বলছি। না দেখাচ্ছে, যাব, বলতে, ছেপেছে, কোনটি বিশেষ শব্দ থেকে ক্রিয়া তৈরি করেছে? সঠিক উত্তরটি হচ্ছে ছেপেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় পাঠের শেষে এসে গেছি। আমি আশা করি তোমাদের জন্য এই পাঠটি খুব সহজবোধ্য এবং বোধগম্য করে উপস্থাপন করা সম্ভব হয়েছে। তোমরা এই পাঠটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে একাধিকবার প্রয়োজনে দেখে এই ক্রিয়াপদের এই প্রকরণগুলি এবং উদাহরণগুলি, যদিও তোমাদের সংজ্ঞা তোমাদের পরীক্ষা আসে না, কিন্তু ক্রিয়াপদ তোমাদের এই পাঠের মধ্যে আমাদের যে চাহিদা সেটা হচ্ছে যে ক্রিয়াপদ চিনতে পারা। তোমাকে শুধু দেখলেই তুমি ক্রিয়াপদগুলি চিনতে পারবে, কোনটি যৌগিক ক্রিয়া, কোনটি মিশ্র ক্রিয়া, এই সমস্ত জিনিসগুলি তুমি দেখতে পারলে, চিনতে পারলেই হচ্ছে আমাদের সেটা লক্ষ্য অর্জিত হবে এবং সেটি আমাদের শিখন ফল হিসেবে আমরা ধরে নেব। তো এই পর্যায়ে তোমাকে বাড়িতে একটি কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো তিন প্রকারের ক্রিয়াপদ দিয়ে চারটি করে বাক্য তৈরি করবে এবং বাক্যগুলির মধ্যে যে ক্রিয়াপদ ব্যবহার করেছো সেগুলি সংশ্লিষ্ট ক্রিয়াপদ কিনা তুমি বইয়ের সাথে মিলিয়ে নিবে বা আমার পাঠের সাথে সংশ্লিষ্ট উত্তরের সাথে মিলিয়ে নিবে। এইটা হচ্ছে যে তিন প্রকারের বাক্য দিয়ে ক্রিয়াপদ দিয়ে চারটি করে বাক্য তৈরি করে তুমি বইয়ের সাথে মিলিয়ে নিবে। আমি আশা করি পুরো পাঠটি তুমি দেখলে এই কাজটি তোমার পক্ষে করা সম্ভব হবে, তবে অবশ্যই সেটি বই না দেখে করবে এবং সবশেষে বইয়ের সাথে মিলিয়ে নিবে অথবা পরবর্তীতে শ্রেণী কার্যক্রম শুরু হলে শিক্ষকদেরকে বা শিক্ষকের সাথে দেখা করবে। তো দেখতে দেখতে আমরা পাঠের একবারে শেষ প্রান্তে এসে গেছি। সবাইকে এই পাঠটি ভালোভাবে দেখে অনুধাবন করার জন্য আহ্বান করছি এবং পাঠটি উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনলাইন পাঠের পরবর্তীতে আবার যে কোনো নতুন পাঠ নিয়ে হাজির হব সে কামনায় যারা পাঠটি দেখেছে সকল শিক্ষার্থী, অভিভাবক এবং সকল ভিজিটর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সবাইকে সুস্থ থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।